স্বাধীনতা দিবসের দিন একটি পরিত্যক্ত ব্যাগকে ঘিরে বোমা আতঙ্ক তৈরি হয়েছে কোচবিহারের তুফানগঞ্জে। এদিন সকালে তুফানগঞ্জ শহরের থানামোড় এলাকায় 31 নম্বর জাতীয় সড়কের পাশে ওই পরিত্যক্ত ব্যাগটি দেখতে পান স্থানীয় ব্যবসায়ীরা। তাদের সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে ছুটে আসেন তুফানগঞ্জের এসডিপিও ফারুক চৌধুরী। তিনি খবর দেন আলিপুরদুয়ারের সিআইডি পম্প স্কোয়াডের টিমকে। পুলিশ ওই ব্যাগের চারপাশে বালুর বস্তা দিয়ে ঘিরে ফেলে। আতঙ্কিত মানুষ সেখানে ব্যাপক ভিড় জমান। ভিড় সামাল দিতেও ব্যাপক পুলিশি ব্যবস্থা করতে হয়েছে বলে জানা গিয়েছে। বন্ধ করে দেওয়া হয় 31 নম্বর জাতীয় সড়ক। পরে বেলা 12:30 নাগাদ ঘটনাস্থলে পৌঁছে সিআইডি বোম স্কোয়াড টিম ওই ব্যাগ থেকে কিছু রাজমিস্ত্রির কাজ করা সরঞ্জাম উদ্ধার করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।